অনুমোদনহীন বিএড কলেজ নিয়ে আগেই করা অবস্থান নিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার নথিপত্র থাকা অনুমোদনহীন বিএড কলেজগুলিকে শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার এ বিষয়ে বেঞ্চ জানিয়েছে, যেসব অনুমোদনহীন বিএড কলেজের সমস্ত নথি রয়েছে আগামী 10 দিনের মধ্যে তাদের শর্ত সাপেক্ষে অনুমোদন দিতে হবে। উল্লেখ্য, নিজের মেয়েকে বিএড কলেজে ভর্তি করতে গিয়ে অনিয়মের খোঁজ পেয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ, কলেজটি যেখানে থাকার কথা সেই ঠিকানায় ছিল না। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে এরকম আরও 6টি কলেজের সন্ধান পান তিনি। অভিযোগ, কলেজগুলি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না নিয়েই ছাত্র ভর্তি করছে। এড়িয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ওই ব্যক্তি। সেই মামলার ভিত্তিতেই অনুমোদনহীন বিএড কলেজগুলোকে চিহ্নিত করে বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নিয়ম অনুযায়ী বিএড কলেজ স্থাপন করতে গেলে এনসিটির নির্দেশিকা অনুসরণ করতে হয়। সেখানে নিজস্ব বাড়ি ও অন্যান্য সুযোগ সুবিধা থাকা বাধ্যতামূলক। সেগুলি ঠিকঠাক থাকলে তবেই রাজ্য সরকার সেই প্রতিষ্ঠানকে নো অবজেকশন সার্টিফিকেট দেয়। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন নিতে হয় প্রতিষ্ঠানটিকে। অভিযোগ, এই কলেজগুলির ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার নির্দেশ জানায়। বিষয়টি অত্যন্ত গুরুতর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাধিক প্রচারিত একটি বাংলা ও ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে অনুমোদনপ্রাপ্ত এবং অনুমোদনহীন কলেজগুলোর তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো 96টি কলেজের তালিকা প্রকাশ করা হয় যেগুলির অনুমোদন ছিল না। এরপরই ওই তালিকাভুক্ত একাধিক কলেজ পাল্টা আদালতের দ্বারস্থ হয়। মঙ্গলবার মামলার শুনানিতে কলেজগুলির তরফ থেকে অভিযোগ করা হয় যে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও অনুমোদন দেওয়া হচ্ছে না, যার ফলে চলতি শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। এদিকে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, একাধিক কলেজেরই ফায়ার লাইসেন্স নেই। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর ডিভিশন বেঞ্চ তার নির্দেশ জানায়, সমস্ত নথি ঠিক থাকলে আগামী 10 দিনের মধ্যে কলেজগুলিকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিতে হবে। পাশাপাশি যেসব প্রয়োজনীয় নথি থাকবে না সেগুলি জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দিতে হবে। ওই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিলে তবেই পাকাপাকিভাবে অনুমোদন পাবে কলেজগুলি। মঙ্গলবার ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর বিশ্ববিদ্যালয় কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।